নমস্কার, ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমসের যৌথ প্রয়াসে আপনাদের স্বাগত। মেক ইন ইন্ডিয়া তো শুনেছেন, ইন্ডিয়ায় ব্যবহার হয়, তৈরি হয়, কিন্তু এরকমও আছে কিছু সংস্থা যারা এখানে তো অবশ্যই তৈরি করছে এই বাংলার মাটিতে এবং তা চলে যাচ্ছে একেবারে বিদেশে, এবং সেটা ঢালাওভাবে, একটা বিপুল পরিমাণে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছিয়েছি জীবনরাম শিবদাত্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে, আর সেখানে আমরা পেয়ে গিয়েছি এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আলোক প্রকাশকে আমাদের সঙ্গে। আলোকবাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আমি কয়েকটা প্রশ্ন করবো, যেটা এসে আমি দেখলাম যে এত বিপুল পরিমাণে এখানে প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে, এই যে সংস্থাটা, এটা তো আজকে একদিনে এতটা বড় হয়নি, এর ভাবনাটা কোথা থেকে? দেখুন, আমি যখন শুরু করেছিলাম তাহলে আমার চৌরঙ্গিতে অফিস ছিল, ওই 9 ফ্লোরে আমি কাজটা আরম্ভ করেছি। ওর পরে বিজনেসটা বাড়লো, তাহলে আমি একটা ইউনিট করেছি গঙ্গানগরে এয়ারপোর্ট পিছনে, আর পরে আমি এখানে করেছি আর ফালতাতে বি করেছি ইউনিটটা। আচ্ছা, এই যে এখানে দেখছি অনেক কিছু তৈরি হচ্ছে, আমার চোখের সামনে এত ওয়ার্কার্স কাজ করছে। দর্শক ধরে বলে রাখি, আপনি যখন এখানে ঢুকলাম, ঢুকে দেখছি যে চারদিকে বিভিন্ন রকমের প্রোডাকশন লাইন, কোথাও গ্লাভস তৈরি হচ্ছে, কোথাও জ্যাকেট তৈরি হচ্ছে। যদিও আমি এতটা বিশদে বলতে পারবো না, আমি অলোকবাবুর কাছ থেকে জিজ্ঞেস করবো, যদি একটু বলেন কী কী জিনিস এখানে তৈরি হয়। এখানে আমরা তৈরি করি ওয়ার্ক উইয়ার একে বলে, আর প্রোটেক্টিভ উইয়ার বলে। এটা কি হয় কি ফ্যাক্টরিতে যা লোক কাজ করে, ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওরা একটা রুল আছে কি আপনি প্রোটেকশন নিয়েই কাজ করবেন, তাহলে ওরা এখান থেকে বানিয়ে এটা আমরা পাঠাচ্ছি। আর ওরা কি করে, হেলমেট, গগলস, কভার অল, সেফটি শু, হ্যান্ড গ্লাভস পরে তালেই কাজ করে। মানে একটা কারখানাতে যত রকম সাবধানতা অবলম্বন করার জন্য যা যা পোশাক আশাক দরকার, সেই সমস্ত কিছু এখানে তৈরি হচ্ছে। আর আপনি শুনে অবাক থাকবেন কি এই বাংলা মাটিতে এই ইজ দ্য বিগেস্ট প্রোডাকশন যা এখান থেকে বিদেশ যাচ্ছে। আচ্ছা, আর এখানে লাখ লাখ লোকটা মানে এই কাজে ইনভলভড আছেন। একেবারে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কাজ করছেন এখানে। আর এরা ভীষণ হার্ড ওয়ার্ক পিপুল, মানে এরা ভীষণ মেহনত করে, মানে আপনি অবাক হয়ে যাবেন, দেখুন কি কাজ করছে, কি কোয়ালিটি কাজ হচ্ছে একেবারে। এবং প্রথমেই যেটা দর্শকদেরকে বললাম, যেহেতু মেক ইন ইন্ডিয়া এখানে বানিয়ে বিদেশের মাটিতে ব্যবহার হচ্ছে, একটু এক্সপোর্ট সম্পর্কে না খুব জানতে ইচ্ছা করছে নিশ্চয় দর্শকদেরও, তাই যদি একটু বলেন বিদেশে কোথায় কোথায় আপনাদের এই জিনিসপত্র সরঞ্জামপত্র এক্সপোর্ট করেন? এটা এখান থেকে যাচ্ছে ইউএসএ, ইউএসএ ওখানে ওরা অয়েল ড্রিল প্ল্যাটফর্মে ইউজ করছে, অল ফ্যাক্টরিতে কাজ করছে, রোড ওয়ার্ক কাজ করছে, সব জায়গায় ইস্তেমাল হচ্ছে, বিনা প্রোটেকশন নিয়ে ওরা কাজ করে না। আচ্ছা, আগামী দিনে আপনাদের কী কী ভাবনা চিন্তা, মানে কোম্পানি তো আরও গ্রো করবে আমরা আশা রাখবো, কী কী ভাবনা চিন্তা আছে? এখন আমার লট অফ অর্ডার্স আছে, ফায়ার রিটার্ডেন্ট কাপড়তে বানা, তাহলে টিপিআর গ্লাভস, মেকানিক্যাল গ্লাভস, এটা ডিমান্ড বাড়ছে। আচ্ছা, আর আমি দেখছি কি যেরকম ডিমান্ড বাড়ছে, মেবি ইন 2 years it will be double the demand. এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বার্ষিক টার্নওভার কত রয়েছে সমগ্র বিষয়টাকে নিয়ে? এখন তো আমরা এই সাল টার্গেট করছি কি এটা 100 কোটি কাছাকাছি চলে যায়, আমরা এটাই চেষ্টা করছি। আর আপনাদের আর কোথায় কোথায় এরকম কারখানা ইউনিট খোলার ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশে? না, যখন প্রোডাকশন অল ডিমান্ড আসছে আমরা কী করছি, এখানে একটা ভালো জিনিস আছে, এখানে ছোট ছোট ভীষণ ম্যানুফ্যাকচারার আছে যা 10 মেশিন 15 মেশিন নিয়ে কাজ করে, ওরা আসে আমার থেকে কাটিং কালেক্ট করে আর নিয়ে যায় বাড়ি ওখানে, আর নিজে গ্রামে তৈরি করে, আর ওখানে আমার কোয়ালিটি মেনটেন্স ইন্সপেকশনতে যায়, চেক করে কি কোয়ালিটি হচ্ছে কি হচ্ছে না, আর এরা এখানে দিয়ে দেয়, তাহলে আমরা চেক করি কি মালটা ঠিক হচ্ছে না। আমরা কিন্তু সব সার্টিফিকেশন নিতে হয়, মানে ISO 9000, 14000, 45000, দেন সেডেক্স যাতে সোশ্যাল রিকোয়ারমেন্ট আছে, 4 পিলার ওটা অ্যাপ্রুভড আছে, আমরা DNB-তে বি আছি। আপনাকে অনেক ধন্যবাদ অলোকবাবু, আমরা এতক্ষণ কথা বলছিলাম সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অলোক প্রকাশ। আমি ভালো কি আপনি এসছেন, দেখতে পাচ্ছেন কি বাংলাতে কি হচ্ছে? একেবারেই একেবারেই বিপুল পরিমাণ কর্মসংস্থানের একটা সুযোগ থাকছে, এবং যে কারণে আমি জিজ্ঞেস করলাম অলোকবাবুকে যে আগামী দিনে বাংলারা কোথায় কোথায়। আর আশ্চর্য আপনি থাকবেন কি এখানে কোনো লেবার জন্য কিছু প্রবলেম হচ্ছে না, ওরা সব কাজ করে, মান দিয়ে কাজ করে। আর এখানে মানে
গভর্নমেন্ট একটা অর্ডার আছে কি ফ্যাক্টরিটা ডিস্টার্ব হয় না। শিল্প নিয়ে নানান রকম কথাবার্তা হয়, কখনো শাসক কখনো বিরোধী, আক্রমণ সব তো লেগেই থাকে, কিন্তু আজকে যে পরিসর এসে দেখলাম সেখানে কিন্তু একেবারে ঢালাও আয়োজন। মানে আমি বলতে চাইছি এখানে বিভিন্ন রকমের পোশাক আশাক, গ্লাভস থেকে শুরু করে জ্যাকেট, নানান রকমের আসবাবপত্র তৈরি হচ্ছে, এবং শুধু তাই নয়, বিদেশের মাটিতেও সেটা রফতানিও করা হচ্ছে, এবং বিপুলভাবে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে, সেই ছবিটাও একেবারে পরিষ্কার উঠে এলো এই বাংলার মাটিতে দাঁড়িয়েই। আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি তা হলো বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। বিভিন্ন রকম কোম্পানি তো আমরা দেখতেই পাই, কিন্তু এই টকরাকে ঢুকে পড়লাম এই কোম্পানির ভেতর এবং সেখানে দেখতে পেলাম যে কী পরিমাণে কর্মসংস্থান তৈরি হচ্ছে বাংলার বুকে, এবং কত মানুষ সেখানে কাজ করছেন, বাংলা কতটা আগামী দিনে এগিয়ে যাচ্ছে এই সমস্ত, এবং আগামী দিনে কতটা আরও এগোবে এই সমস্ত আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করবো। আপনাদের চোখ থাক ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকুলিং টিভির পর্দায়।